আল্লাহর কুদরতে সজদা করেন, আমরা যে সজদা করি এই তসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাসূল বলেছেন চন্দ্র সূর্যের সজদা এই রকম নয় রে, এ পৃথিবীর মানব পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে গিয়া সজদা করিয়া তসবিহ পড়ে, মওলা গত দিনের ন্যায় আমি চন্দ্র সূর্যকে পশ্চিম দিকে পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি আসেনি। আল্লাহ বলেন চন্দ্র সূর্য রে তুমি পূর্ব দিকে উদয় হইয়া যাও, বিদায় প্রতিদিন চন্দ্র এবং সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। সামনে একদিন আসতেছে চন্দ্র এবং সূর্য সজদা করবে, আল্লাহ তার সজদাকে কবুল করবেন না। মঞ্জুর আলহামদুলিল্লাহ جعل الشمس والقمر بالحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام فإذا يوم الراب نهد إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبرة عليه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
আব্দুল মাজিদ আম্মাবাদ ঐতিহ্যবাহী গ্রাম বানিয়াচোর যাত্রাপাশা কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে একটানা দুই দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলন আজ হল প্রথম দিন। এখন হল প্রথম দিনের প্রথম অধিবেশন। কর্তৃপক্ষ পরামর্শ ক্রমে সিদ্ধান্ত হয়েছে কিয়ামতের বিভীষিকাময়ী কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য সেই হিসাবে আল্লাহর পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে 30 নম্বর পারা সূরা কারিয়া খুতবাতে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম লাখ কোটি শুকর ও সুজুদ যা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফিতনার যমুনায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্যে শুনবার জন্যে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। মুসলমান হিসাবে ইমানি আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সবাই কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদাবিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুস সাফালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রাসূল আকরাম রাহমাতে আলম নবী আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাহাবা আজমাইনের উপর। কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থা বলতে একদিন থাকবে না আকাশ, থাকবে না জমিন, থাকবে না চন্দ্র, থাকবে না সূর্য, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাইবে। আর এর আলোচনার নামই হল কিয়ামতের বিভীষিকাময়ী আলোচনা, কিয়ামতের ভয়াবহের আলোচনা। আসুন আমরা প্রথমত বিষয়টাকে কয়েকটা ভাগে উপস্থাপন করি। কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হলো ছোট কিয়ামত আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার দিন সফা, আল্লাহ রাসূল বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার জন্য কিয়ামত কায়েম হয়েছে। আজকে শুধু কিয়ামত নিয়ে আলোচনা করব না, আলোচনা করব বড় কিয়ামত নিয়ে। তথাপিও বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো লক্ষণ আরেকটা হলো বাস্তব। আজকে লক্ষণ নিয়ে আলোচনা করব না, আলোচনা করব বাস্তব কিয়ামত নিয়ে, কিভাবে ধ্বংস হবে। তথাপিও লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো আলামতে সুগ্রা আর একটা হলো আলামতে কুবরা। আলামতে সুগ্রা বলতে কিয়ামতের ছোট আলামত, আলামতে কুবরা বলতে কিয়ামতের বড় আলামত। তথাপিও আমরা আলামতে সুগ্রা নিয়ে আলোচনা করব না, আলামতে কুবরা নিয়ে আলোচনা করব না, বাস্তব কিয়ামতের আলোচনা করব। কিভাবে এগুলা ভেঙ্গে পড়বে, কিভাবে ধ্বংস হবে। তথাপিও বাস্তব কিয়ামতের আলোচনা করতে হলে এর আগে লক্ষণ নিয়ে কিছু কথা বুঝতে হবে। শুধু লক্ষণের পাঁচটু লাশ, বড় লক্ষণের পাঁচটু লাশ, এই সাতটি লক্ষণ বোঝার পরে আমরা বাস্তব কিয়ামতে বুঝবো ইনশাআল্লাহ। শুধু কিয়ামতের পাঁচ লক্ষণ হল স্বয়ং বিশ্বনবীজির আগমন, ইনি হলেন শাফিউল মুজদামিন, ইনি হলেন খাতামুন নাবিয়্যিন, ইনি হলেন শাফিয়ে আজম, ইনি হলেন রহমতে আলম, ওনার আগমন। এটি বোঝা গেল দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে, কারণ ওনার পরে আর কোন নবী আসবেন না, ঠিক না দেখো। এখন আসুন আমরা শুধু কিয়ামতের পাঁচ লক্ষণ বুঝলাম,
শুধু কিয়ামতের লাস্ট লক্ষণ হলো যতটুক নবীজির হাদিস থেকে বোঝা যায় বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন আবার মুসলমানের হাতে আসবে। বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসার পরে এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে তারা আরেকটি বেঈমান পরাশক্তির সঙ্গে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে ইতালি এবং ফিলিস্তিনের বিজয় হবে। এই দুজন বিজয়ী করে আসার পথে একটা ঝগড়ায় দেখা দিবে। ঝগড়াটা কি নিয়ে দেখা দিবে? ইতালির এক ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে, ফিলিস্তিনের ব্যক্তি বলবে সাবধান আমরা বিজয়ী করেছি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই ঝগড়াটা শুধু এই দুইজনের মধ্যেই সীমিত থাকবে না, শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ, শুরু হবে ইতালি এবং ফিলিস্তিনের যুদ্ধ। এই যুদ্ধতে শুধু ইতালি এবং ফিলিস্তিন নয়, ইতালির বিশ্ব ইতালির পক্ষ দিবে, সারা বিশ্বের বেঈমান ফিলিস্তিনের পক্ষ দিবে, সারা বিশ্বের মুসলমান। এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে ইমাম মেহেদির আগমন হবে। ইমাম মেহেদির আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। ইমাম মেহেদি ইনি প্রথমে মুসলিম বাহিনীদেরকে ডাকবেন, ওনার ডাকে শুধু যারা ওলামায়ে কেরাম আছেন তারা ডাকে সাড়া দিবেন। ইনি এদেরকে নিয়ে জিহাদে ট্রেনিং দিবেন। জিহাদে ট্রেনিং দেওয়ার পরে সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, শুধু আফগান নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বের বেঈমানের সঙ্গে তিনি জিহাদের ডিক্লারেশন দিবেন। তিনি সারা বিশ্বের বেঈমানের সঙ্গে মাত্র 7 দিন জিহাদ করবেন। প্রথম দিন এক দল বাহিনীকে পাঠাইবেন, মুজাহিদ বাহিনী, এরা বেঈমানের হুঙ্কার দেখে মাঠ দেখে পলায়ন করে এরা চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রথম দিন যেই সমস্ত মুজাহিদ বাহিনী এরা বেঈমানের হুঙ্কার দেখে মাঠ দেখে পলায়ন করে চলে আসবে, এদের তৌবা আল্লাহ জীবনেও কবুল করবেন না। আসবে দুই নম্বর দিন, দুই নম্বর দিনে জিহাদ মুজাহিদ বাহিনী জিহাদ করবেন। তারা জিহাদ করার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে সকাল থেকে সন্ধ্যা হওয়ার পরে সব মাঠে লাশ হয়ে পড়ে রইব। আসবে তিন নম্বর দিন, তিন নম্বর দিনে ট্রেনিংপ্রাপ্ত মুজাহিদ যারা ছিল তাদেরকে নিয়ে ইমাম মেহেদি জিহাদের ময়দানের মধ্যে নামবেন। এই জিহাদের ময়দানে নামার পরে দ্বিতীয় নেই দিনের নেই তৃতীয় দিনও এরা মাঠে লাশ হয়ে পড়ে রইব। আসবে চতুর্থ নম্বর দিন, কোনো ট্রেনিংপ্রাপ্ত মুজাহিদ থাকবে না, থাকবে শুধু যারা ট্রেনিংপ্রাপ্ত মুজাহিদের খাদিম ছিল, এদের পোশাক আগায় নিত, এদেরকে নিয়ে ইমাম মেহেদি তিনি জিহাদের মধ্যে নামবেন। বিপক্ষে বাংলা, বিপক্ষে ভারত, বিপক্ষে আফগান, বিপক্ষে সারা বিশ্বের বেঈমান, এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে যখন জিহাদ করবেন চতুর্থ নম্বর দিন কি হবে? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন এই রকম যে হাদিস আপনাদের সামনে খুতবার মধ্যে পাঠ করিয়াছিলাম। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত, ওই চতুর্থ নম্বর দিনে ইমাম মেহেদি সারা বিশ্বের বেঈমানের সঙ্গে জিহাদ যখন করতে থাকবেন, আসর এবং মাগরিবের মাঝামাঝি অবস্থায় আল্লাহ সারা বিশ্বের বিজয়ীর পতাকা ইমাম মেহেদির হাতে তুলিয়া দিবে, সারা বিশ্ব বিজয় হয়ে যাইবে। সেই দিন বাংলার মানুষে বিজয়ীর পতাকা উড়াবে, ভারতের মানুষে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চায়নার মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এই ইমাম মেহেদির আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় 10টা লক্ষণ দেখা দিবে, একেবারে লাস্টেরটা হলো পৃথিবীর
পূর্ব অঞ্চল থেকে কোন কোন রেওয়াতে আসছে পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে, এই অগ্নিশিখা মানুষকে দৌড়াতে থাকবে, দৌড়াতে তিন দিকে মানুষকে আগুনে আক্রমণ করবে, একদিক মাত্র খোলা থাকবে, এই খোলা দিকে মানুষ দৌড়তে থাকবে, দৌড়তে দৌড়তে মানুষ পিছনে গিয়া একত্রিত হইবে, এইভাবে যখন আসবে এটি হলো কিয়ামতের বড় লক্ষণের লাস্ট লক্ষণ। এর কিছুদিন পরেই একটি নিকট ঠান্ডা বাতাস মুসলমানের বগল তোলা লাগা মাত্রই সারা বিশ্বের মুসলমান দর দরে করে মারা যাইব, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া অপর প্রান্ত পর্যন্ত একজন আল্লাহ যত্নওয়ালা থাকবে না, এমন একটি ভয়াবহ পরিস্থিতি হইবে। সুতরাং এখনের জন্য বিজ্ঞানের জন্য বক্স এন্টিনা লাগে, নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায় তখনের বিজ্ঞানের জন্য বক্স এন্টিনা লাগবে না, মানুষের জুতার ফিতার মধ্যেই বক্স এন্টিনা ঠিক করা থাকবে, মানুষের উড়াতের মধ্যেই কুদরতের সাহায্যে বলতে বৈজ্ঞানিকে এরা বক্স এন্টিনা ঠিক করে দিবে, এটাই হলো কিয়ামতের বড় লক্ষ্য। এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ ইসরাফিলকে আদেশ করবেন, হে ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে ফু মারিয়া দাও, ইসরাফিলের সিংহার ফু থেকেই বাস্তব কিয়ামতের সূচনা হবে, একবার সুরে সুরে সবাই বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা ফু দিবেন কয়বার, তফসিরের কিতাবে এই নিয়ে একটা, কেউ লিখেছেন ফু দিবেন দুইবার, কেউ লিখেছেন ফু দিবেন তিনবার, কেউ লিখেছেন ফু দিবেন চারবার, কেউ লিখেছেন ফু দিবেন পাঁচবার, কেউ লিখেছেন ফু দিবেন ছয়বার। সুতরাং ফু দিবেন কতবার এটা নিয়ে একটেলাম, আসলে বুঝের অভাব, উপলব্ধির অভাব। ইসরাফিল ফেরেশতা ফু দিবেন দুইবার, বলে কয়বার? দুইবার, প্রথমবারের কু এবং দ্বিতীয়বারের কু। প্রথমবারের কুর কথাও ৩০ নম্বর পারা সূরা নাজিয়াতে আছে, দ্বিতীয়বারের কুর কথাও ৩০ নম্বর পারা সূরা নাজিয়াতে আছে। ইয়াউমা তারকুতুর রাজিফা, রাজিফা দ্বারা প্রথমবারের কু, ওয়াতাবাউহার রাজিফা, রাজিফা দ্বারা দ্বিতীয়বারের কু। সুতরাং আসলে কু দিবেন দুইবার, বলেন কয়বার? দুইবার। এখন তাইলে দুই তিন চার ফার্সে লেখেলেন, এটি কি লেখা হইল? তফসিরের কিতাবে এরও জবাব আছে, কেন লেখা হইল? এই প্রথমবারের কুয়া চলবে এক টানা ছয়টি মাস, দ্বিতীয়বারের কুয়া চলবে এক টানা ছয়টি মাস, যত সময় যাবে তত বিকট থেকে বিকট আওয়াজ ধারণ করবে, সৃষ্টি জগৎ ভেঙে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে, প্রথমবারের কুতে দুইটি দ্বারা ধরবে, দ্বিতীয়বারের কুতে তিনটি দ্বারা ধরবে, দুই আর তিনে কত হয়? পাঁচ। যারা লিখেছেন ফু দিবেন পাঁচবার, এই দ্বারাগুলা গুনিয়া লিখেছেন ফু দিবেন পাঁচবার, যারা লিখেছেন ফু দিবেন চারবার, প্রথম দুইটার সাথে পরের দুইটা জয়েন করেছেন, যারা লিখেছেন ফু দিবেন তিনবার, তারা প্রথম দুইটার সাথে বাকি একটাকে জয়েন করেছেন। আসুন প্রথমবারের ফুর কথা দুইটা দ্বারা, একটার নাম হলো পাজা আর একটার নাম হলো সহাজ, দ্বিতীয়বারের ফুটে তিনটে দ্বারা, একটার নাম হলো নবাকে ইজাজ আর একটার নাম হলো নবাকে সত্য সামা আর একটার নাম হলো নবাকে দাহা। সুতরাং আসলে কোনো একটেলাভ নাই, মতানক্য নাই, ফু দিবেন দুইবার। এর আলোচনা করার জন্যে আপনাদের সামনে খুতবার মধ্যে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে কিয়ামতের বিভীষিকাময়ী আলোচনা করতে হলে এক সূরা আর এক আয়াতের মাধ্যমে সম্ভব নয়, বিভিন্ন সূরা এবং বিভিন্ন আয়াতে যাইতে হবে, সূরায়ে কারিয়াতেও যাইতে হবে, সূরায়ে কিয়ামতেও যাইতে হবে, সূরায়ে জিলজালেও যাইতে হবে, সূরায়ে হজেও যাইতে হবে, সূরায়ে মুরসালাতেও যাইতে হবে, সূরায়ে তুরেও যাইতে হবে, সারা কুরআন বিভিন্ন সূরায় বিভিন্ন পাড়ায় আল্লাহ আলোচনা করেছেন, তথাপিও এই সূরা কেন আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করলাম? এই সূরাতে আল্লাহ বাক বাক করে কিছু আলোচনা করেছেন, সূরাটাকে দুই ভাগে বাক করেন, প্রথমবারে প্রথমবারে ফু দিলে কি হবে তার আংশিক আলোচনা, দ্বিতীয়বারে দ্বিতীয়বারে ফু দিলে কি হবে তার আংশিক আলোচনা। আসুন আমরা সূরাটাকে দুই ভাগে বাক করি, আল-কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ
প্রথম একটানা ধারাবাহিক ভাবে পাঠান আয়াতে আলোচনা করেছেন প্রথমবারে হু দিলে কি হবে তার আংশিক আলোচনা। ছয় নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন দ্বিতীয়বারে হু দিলে কি হবে তার আংশিক আলোচনা। সুতরাং আজকে সংক্ষিপ্ত আলোচনাতে আমরা শুধু প্রথমবারে হু দিলে কি হবে তার আলোচনা করব, এরপরে সময় সুযোগ থাকবে না। যদি আমরা একটু সময় পাই দ্বিতীয়বারে হু দিলে কি হবে ছয় নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন প্রথমবারে হু দিলে কি হবে তার আলোচনা করতাম যে আমি আজকে কেন আজীবন যদি প্রথমবারের হু দিলে কি হবে তার আলোচনা করি এর আলোচনা শেষ করতে পারবে না। জগতের সমস্ত উলামায়ে কেরাম মিলিয়ে যদি আলোচনা করেন প্রথমবারের হু দিলে কি হবে তার আলোচনা করে শেষ করতে পারবে না। এর কারণ প্রথমবারের কুতে সারা সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়বে। এই প্রথমবারের কুতে সারা সৃষ্টি জগৎ ভেঙ্গনের পর দ্বিতীয়বারের কুতে মহান আল্লাহর আদালতে বিচার হবে, তার বিচার হবে। সুতরাং প্রথমবারের কুতে সৃষ্টি জগৎ কেমনে ভেঙ্গে পড়বে এর আলোচনা করব দূরের কথা, সৃষ্টি জগতের নাম বলিয়েই শেষ করা যাইবে না চিন্তা ভেবে। তাইলে আমরা যদিও না শেষ করতে পারি অন্তত পক্ষে প্রথমবারের পুঁতে কি হবে অন্তত পক্ষে শুরু করার দরকার ঠিক যাবে ঠিক। সেই হিসাবে আমরা সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব, যাতে করে শর্টকাটে কথা বলতে পারি। সৃষ্টি জগতের একটা ভাগ হলো আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ যাকে বলা হয়, চন্দ্র সূর্যের কি হবে। এরপরে এই আলোচনা সংক্ষিপ্ত আকারে করার পরে এরপরে আলোচনা করব প্রাণী জগতের কি হবে, মানবের কি হবে, জিন জাতিদের কি হবে, ফিরিস্তাদের কি হবে, অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ কিচ্ছু বাঘ ভাল্লুক গরু পক্ষী বেড়া এই সমস্ত প্রাণীদের কি হবে। এই আলোচনা একেবারে সংক্ষিপ্ত আকারে করার পরে এরপরে আলোচনা করব পানির কি হবে, আকাশের পানি, সাগরের পানি, পাতালের পানি, বিলের পানি, পুকুরের পানি, মেঘনা যমুনা শীতলক্ষা কর্ণফুলী আটলান্টিক আরব সাগর ভারত সাগর বঙ্গোপসাগর কিরগিস্তানের তীব্র উপসাগর এক কথা সারা জাহানের সমস্ত নদী সাগরের কি হবে। এই আলোচনা সংক্ষিপ্ত আকারে করার পরে এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল বিশাল একটা জমিন নয় বিশাল বিশাল সাতটা জমিনের কি হবে। এই আলোচনা করার পরে এই জমিনটাকে পেরাক মারা হয়েছে, এই জমিনটাকে ফাউন্ডেশন দেওয়া হয়েছে এই বিশাল বিশাল সাতটা জমিনের কি হবে। এই আলোচনা যখন করা শেষ হবে এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল বিশাল পর্বতমালা যে জমিনকে পেরাক মারা হয়েছে ফাউন্ডেশন দেওয়া হয়েছে এই পেরাক মারা হয়েছে এই বিশাল পর্বতমালার কি হবে। এই আলোচনা সংক্ষিপ্ত আকারে করার পরে এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল বিশাল সাতটা আকাশের কি হবে ঠিক না দেখি। আমার তো মনে হয় সৃষ্টি জগৎ আমরা মৌলিকভাবে যে কয়েকটা আগে ভাগে ভাগ করলাম এর ভিতরে দুইটা আছে ঠিক না বেটি। এখন আসুন একটা একটা ভাগ আমরা বুঝি কিভাবে এগুলা ভেঙ্গে চুরমার হবে। সৃষ্টি জগতের একটা বান আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ যারে বলা হয় চন্দ্র এবং সূর্য। সৌরজগতের আলোচনা সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে হলো চন্দ্র এবং সূর্য, আরেক ভাগে হলো সমস্ত তারকা।
আপনারা কি বলেন সমস্ত তারকাগুলো থাকবেনি শেষ হয়ে যাবে? আল্লাহ 30 নম্বর পারা সূরা তাকবীরের এক আয়াতে আল্লাহ বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সেই চিন্তার উৎকারের বিকটতার কারণে সমস্ত তারকাগুলি আলোহীন হয়ে যাবে বলে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন এ সিন্দার পুৎকারের বিকটতার কারণে সমস্ত তারকাগুলি আলোহীন হইবে যে তাই নারে, সমস্ত তারকাগুলি আলোহীন হয়ে ব্যাঙ্গে জুড়া জুড়া হয়ে যাইব, জুড়া জুড়া হয়ে কোথায় যাইব, কিছুটি উড়িয়া উপরে কি দিকে যাইবে আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইবে। কোন সুবহানাল্লাহ, সমস্ত তারকা শেষ হয়ে যাইবে সেই সিঙ্গারপুর বিকটতার কারণে। এখন আসুন চন্দ্র এবং সূর্যের কি হবে, চন্দ্র এবং সূর্য বলতে বিশাল চন্দ্র এবং বিশাল সূর্যের কি হবে? আল্লাহ 29 নম্বর পারা সূরায়ে কিয়ামার 6 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াতে আল্লাহ আলোচনা করেছেন বিশাল চন্দ্র এবং সূর্যের কি হবে। يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ كَلَّا لَا وَزَرُ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُ. আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সেই সিঙ্গার ফুৎকারের বিকটতার কারণে বিশাল চন্দ্র এবং বিশাল সূর্য আলোহীন হয়ে যাইব, আলো রশ্মি কোনো কিছুই থাকবে না। এ আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যায় বলেন এ আমার উপর ওই সিঙ্গার ফুৎকারের বিকটতার কারণে বিশাল সূর্য মাঝখানে ফাটল দিয়া দুইটি টুকরা হয়ে যাইবে, ঠিক তেমনি ভাবে বিশাল চন্দ্র মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা হয়ে যাইবে, এই দুটা মিলাইয়া চারটি টুকরা দাঁড়াইবে, এই চারটি টুকরাকে আল্লাহ দেনগে দুজখের মধ্যে নিক্ষেপ করিবে। এখন তো একটা প্রশ্ন ঢুকে গেলাম, হুজুর ওই বিকট আওয়াজের কারণে চন্দ্র ফাটিয়া দুইটি টুকরা, সূর্য ফাটিয়া দুইটি টুকরা হবে এই কথা আমরা বুঝলাম, কিন্তু চন্দ্র এবং সূর্যকে আল্লাহ ব্যঙ্গে কেন দুজনের মধ্যে নিক্ষেপ করবেন? আপনারা কি বলেন, প্রশ্ন জাগেনি? অবশ্যই প্রশ্ন জাগে, চন্দ্র এবং সূর্য বিকট আওয়াজের কারণে ফাটিয়া দুইটি টুকরো হবে, সূর্য বিকট আওয়াজের কারণে ফাটিয়া দুইটি টুকরো হবে, কিন্তু চন্দ্র এবং সূর্যরে আল্লাহ কেন দুজনের মধ্যে নিক্ষেপ করবেন? আসুন আমরা আগে বুঝি চন্দ্র এবং সূর্যের গুণা করার সময় আসেনি। সূরা ইয়াসিনের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ الْعُرْجُونِ الْقَدِيمِ. আল্লাহ বলেন এ বিশ্ববাসী, আমার চন্দ্র এবং সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে। চন্দ্র পূর্ব দিকে উদয় হওয়া, সারাদিন তার কক্ষপথে চলা, বিকেলে পশ্চিম দিকে অস্ত যাওয়া, নুরাজা বাদশাহের আদেশ পালন করিনি, বাংলাদেশের আদেশ পালন করিনি, ভারতের আদেশ পালন করিনি। আল্লাহ বলেন লালিকা তাকদীরুন আজিজুল আলিম। এ বিশ্ববাসী, চন্দ্র সূর্য পূর্ব দিকে উদয় হয়ে আল্লাহর আদেশ পালন করিয়া সারাদিন তার কক্ষপথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করিয়া বিকেলে পশ্চিম দিকে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করিয়া।
সালাম চন্দ্র উদয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করিয়া সারা দিন তার পক্ষ পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করিয়া বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করিয়া উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত ঘুনা করার সময় আসেনি নাই। সুতরাং এখন তো বোঝা দরকার, বুঝলাম চন্দ্র এবং সূর্যকে আল্লাহ সুযোগে দিবেন, দিনে তো গুণা করে না রাত্রির বেলায় কোথায় যায়। আরেকখান আয়াতে ব্যাখ্যাতে স্বয়ং নবী জি বলেছেন, একবার কোন সুবহানাল্লাহ, আল্লাহর চন্দ্র এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায়নি, না রে নাম ঘুষ খাইতে যায়নি তাও না, প্রেম করিতে যায়নি তাও না, টাকা খাইয়া অফিসার কইতে, চন্দ্র এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর কুদরতেই কত মিডিয়া সজিদা করেন, আমরা যে সজিদা করি এর তসবিহ পড়ি, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহ রাসূল বলেছেন চন্দ্র সূর্যের সজিদা এইরকম নয় রে, এ পৃথিবীর মানব পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর কুদরতেই কত মিডিয়া সজিদা করিয়া তসবিহ পড়ে, মওলা গত দিনের ন্যায় আমি চন্দ্র সূর্যকে পশ্চিম দিকে পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি আসেনি, আল্লাহ বলেন চন্দ্র সূর্য রে তুমি পূর্ব দিকে উদয় হইয়া যাও, বিদায় প্রতিদিন চন্দ্র এবং সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। সামনে একদিন আসতেছে চন্দ্র এবং সূর্য সজিদা করবে, আল্লাহ তার সজদাটি কবুল করবেন না, মঞ্জুর করবেন না, তিন দিন তিন রাতি যাওয়ার পরে আল্লাহ বলবেন হে চন্দ্র এবং সূর্য তোমার সজিদা এখন মঞ্জুর করলাম, এখন কবুল করলাম, তবে তুমি যে উদয় হবে স্বাভাবিক গতিতে উদয় হইলে হবে না, অস্বাভাবিক গতিতে উদয় হইবে। যখন চন্দ্র এবং সূর্য অস্বাভাবিক গতিতে উদয় হওয়ার আদেশ করবেন আল্লাহ বলবেন পূর্ব দিকে উদয় হইবে না, তুমি পশ্চিম দিকে যাইয়া উদয় হইয়া যাও, যখন চন্দ্র এবং সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে যাইবে তখন দুনিয়া আরো 120 বছর থাকবে, এরপরে শেষ হইয়া যাইবে, চন্দ্র এবং সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে দুনিয়া আরো 120 বছর থাকবে, এটা সবারই জানা, কিন্তু চন্দ্র এবং সূর্য পশ্চিম দিকে কবে উদয় হবে এটা কাহারও জানা নাই, ঠিক না বেটি? তাইলে আমরা কি পাইলাম, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এই দুইটি আয়াতে কি পাইলাই রে, চন্দ্র এবং সূর্য উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় এই 24 ঘন্টার ভিতরে একটা মিনিট একটা সেকেন্ড নাই একটা গুণা করিবার জন্য, চন্দ্র সূর্য সারা জীবনে এই পরিমাণ গুণা করে নাই, এরপরও চন্দ্র সূর্যকে আল্লাহ ব্যঙ্গে সুযোগের মধ্যে কেন নিক্ষেপ করিবেন, প্রশ্ন জাগে না জাগে না? চন্দ্র সূর্য সারা জীবনে এমনকি পরিমাণ ভুল করে নাই, এরপরও আল্লাহ চন্দ্র এবং সূর্যকে কেন দুজকের মধ্যে নিক্ষেপ করবেন, এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম, পৃথিবীর বুকে কিছু চন্দ্র এবং সূর্যের পূজক আছে, আপনারা কি বলেন চন্দ্র এবং সূর্যের পূজক পৃথিবীর বুকে আসে না আসে না? পৃথিবীর বুকে আছে যে মুসলমান থেকেও চন্দ্র এবং সূর্যের পূজকের দল হলো অনেক অনেক বেশি, ঠিক না বেটি? আদিকালেও ছিল উদ্ভুত নামক পাখি, যখন সুলাইমান আলাইহিসসালামের রাজ্য সম্পর্কে তত্ত্ব দিয়েছিল এই পাখিটায় এই জাতের কথা বলেছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম,
ইনি এক জায়গায় সফরে গেলেন, সফরে যাওয়ার পরে বড় পানির সংকটে পড়েছে, এখন পানির সংকটে পড়েছে, একটা পাখি আছেন, এই পাখির নাম হলো হুদহুদ নামক পাখি, এই পাখিটারে ইনি ডাকলেন যে কোথায় পানি আছে, কাছেই পানি আছে নাকি দূরেই পানি আছে, এই পাখি দ্বারা উনি পরীক্ষা করাইবেন। এই অবস্থায় দেখা যায় হুদহুদ পাখিরে উনি পাইলেন না, তখন বললেন যদি আমি হুদহুদ পাখিরে পাই অতরে আমি শাস্তি দিব নাইলে যোগ্য করব, আর যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারে তারে আমি শাস্তিও দিব না যোগ করব না, আমি তারে মাফ করে দিব। এই কথাটা আল্লাহ সূরা নামলের 20 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে আলোচনা করেছেন। এরপরে 25 এবং 26 নম্বর আয়াত হলো সজিদার এই পাখিটি কি বলল আমরা সেই আয়াত তেলাওয়াত করব না, এর আগের কথা আমরা শুনি। এই পাখিটি আইসা সংবাদ দিতেছে, ও নবীজি সুলাইমান, আমি এমন একটা দেশ থেকে এসেছি যেই দেশের নাম হলো মারিব, ওই দেশের ক্ষমতায় একজন রানী, এই রানীর নাম হলো বিলকিস, ওই রানীটা দেখতে যেমন ভাবে সুন্দরী ঠিক তেমনি ভাবে ওই রানীটা বড় বুদ্ধিমতী, কিন্তু এই রানীর মধ্যে মূল জিনিস নাই, বলতে এই রানীর কাছে ইমান নাই। নবীজি সুলাইমান, চন্দ্র সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও চন্দ্র সূর্যের পূজা করে, যখন সারাদিন তার কক্ষপথে চলে চন্দ্র এবং সূর্যের পূজা করে, যখন বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় তখনও চন্দ্র এবং সূর্যের পূজা করে। আপনারা কি বলেন চন্দ্র এবং সূর্যের পূজক আদিকালে ছিল না ছিল না? এই চন্দ্র এবং সূর্যের পূজককে আল্লাহ দেখানোর জন্য চন্দ্র এবং সূর্যকে দিবেন ব্যঙ্গ দুচোখে, হে চন্দ্র এবং সূর্যের পূজক, হে নমরুদ ফেরাউন সাজ্জাদের দল, তোমরা যারে প্রভু মনে করতে, তোমাদের জানা মতে প্রভুই যেইজন, তারেই যদি বাঙ্গিয়া দিলাম দুচোখের মধ্যে, হে জালিমের জালিম, এখন কো তুই যাই কোন বহেস্তে? এখন তো আপনারা বলবেন হুজুর একজনকে দেখানোর জন্য আল্লাহ আরেকজনকে দিবেন ব্যঙ্গে দুচোখের মধ্যে, এটা কেমন বিশ্বাস, এটা কেমন ইনসাফ বিচার হইল? কিন্তু সূরা ওয়াসিনের মধ্যে লাস্টের আয়াতে আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, এ বিশ্ববাসী আল্লাহ বলেন আহকামুল হাকিম, কাহারও উপর জুলুম করবেন না, আল্লাহ পরকালে যে গুনাহগারকে শাস্তি দিবেন বরং উচিত বিচার করবেন। প্রশ্ন হইল যদি উচিত বিচার করে থাকেন চন্দ্র সূর্য তো এমনি পরিমাণও গুনা নাই, তাইলে ব্যঙ্গে তারে কেন দুবের মধ্যে নিক্ষেপ করিবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম পৃথিবীর বুকে অর্থাৎ এই তফসিরের কিতাবেই পাওয়া যায়, কেমন উত্তর দিয়েছেন তফসিরের কিতাবে লিখেছেন, যদিও চন্দ্র এবং সূর্যকে ব্যঙ্গে দুচোখের মধ্যে নিক্ষেপ করা হইবে চন্দ্র এবং সূর্যের এই পরিমাণে কষ্ট হইবে না, কেন কষ্ট হবে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম, এ মানব আমি আল্লাহ এই মানুষকে মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, সারাক্ষণ মানুষ মাটির মধ্যে বিচরণ করতে পারে, তাদের এমনি পরিমাণ কষ্ট হয় নাই, মাছদেরকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করিলাম, সারাক্ষণ মাছ পানির মধ্যে থাকে এমনি পরিমাণও তাদের কষ্ট হয় নাই, মানুষদেরকে মানুষ মাটির অংশ মানুষ মাটির মধ্যে বিচরণ করতে পারে তাদের কোনো এমনি পরিমাণ কষ্ট হয় নাই, চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে দেয় আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে যদিও ব্যঙ্গে দুজোখে দেওয়া হইবে এমনি পরিমাণও তাদের কষ্ট হইবে না।
আরেকটা জাতি আছে, এই জাতির নাম হলো ফিরিস্তা জাতি। এই ফিরিস্তা জাতিরও আল্লাহ দুচোখের মধ্যে দিবেন। আপনারা বললেন ফিরিস্তা আবার কোন গুণা করলো? ফিরিস্তাকে দুচোখে দেওয়া হইবে কথা দিন, এই চোখের মানব কষ্ট হইবে না। আলাইহা তিসআতা আসার, আলাইহা তিসআতা মানে অর্থাৎ উনিশ, আলাইহা মালাইকাতুন গিলাজুন সিদাদ, সিদাদুল্লাহ ইয়াতুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এ বিশ্ববাসী, দুচোখের মধ্যে উনিশ জন ফেরেশতা আছে রে, এই উনিশ জন ফেরেশতাকে আল্লাহ দুচোখে দিবেন, দুজনের গায়ে আগুন লাগাইব, অথচ দুচোখের আগুনে তাদেরকে কোনো কিছু করতে পারবে না। এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে যাইয়া আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে দুধে দেনলে দুধে দেওয়া হইবে, এই কি পরিমাণও কষ্ট হইবে না। এতক্ষণে আমরা একটা সৃষ্টি জগতের কথা বললাম, বলতে চন্দ্র এবং সূর্যের কি হইবে ঠিক না বেটি? এখন আসুন প্রাণী জগতের কি হবে, মানবের কি হবে, জিন জাতিদের কি হবে, অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সব বিচ্ছু বাঘ বাল্লু গরু বকরি বেড়া এই সমস্ত প্রাণীদের কি হবে? আজকের যেই সুরা তেলাওয়াত করেছি এই সুরার 27 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, একটা জুড়ে সুরে সবাই করুন সুবহানাল্লাহ। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله ولد ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যাওমায়া কুনুন্নাসু কাল ফারাশিল মাবসুস, ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সেই সুন্দর ফুৎকারের বিকটতার কারণে মানুষ তোমার কোন অবস্থা হইবে? এখনের বিজ্ঞানের মতো নয়, তখনের বিজ্ঞান হবে, ও বহু উর্ধে যাইবে। আল্লাহ বলেন যাওমায়া কুনুন্নাসু কাল ফারাশ কাল ফারাশিল মাবসুস, বিশ্ববাসী সেদিন মায়ামদের অবস্থা হবে দিশাহারা পাখি নেয় মানবে দিশা হারাইবে। আল্লাহ বলেন যাওমায়া কুনুন্নাস, মানুষের সেই দিন হবে কাল ফারাশিল মাবসুস, ইসরাফিলের সেই সিংহার ফুৎকারের বিকটতার কারণে দিশাহারা পাখি নেয় মানবে দিশা হারাইবে। দিশাহারা পাখি দেখবেন জোর হলে, তুফান হলে, বৃষ্টি হলে মাঝে মধ্যে এইরকম পাওয়া যায়, কিছু পাখি গাছের ডালের মধ্যে বসছে, এটা বসতে পারে না, কম্পমান কম্পমান পড়ে যায় পড়ে যায় বাম। পাখিদের অবস্থা হলো দুইটা, একটা হলো বসবে আর একটা উড়ু দিয়া যাইবে, কিন্তু তুফানের বাইরে এটা বসতেও পারে না, উড়ু দিয়া যেতেও পারে না। আল্লাহ ওই পাখির সঙ্গে তুলনা দিয়েছেন, বা তো ফরিং দেখবেন আপনি আকাশের মধ্যে এইভাবে উড়াউড়ি করতে থাকে, এই ফরিং এর মতনই ধরে নেন। আল্লাহ বলেন ইয়াওমায়া কুনুন্নাস কাল ফারাশ কাল ফারাশিল মাবসুস, বিশ্ববাসী আমার ইসরাফিলের সেই চিন্তার ফুৎকারের বিকটতার কারণে মানবের অবস্থা হইবে দিশাহারা পাখি নেয় মানবে দিশা হারাইব, ঘরে গেলে দিশা নাই, বাড়িতে গেলে দিশা নাই, দোকানে গেলে দিশা নাই, কোথায় দিশা হারা কোথায় দিশা পাইবে না। আল্লাহ বলেন যাওমায়া কুনুন্নাস কাল ফারাশ কাল ফারাশিল মাবসুস, বিশ্ববাসী আমার ইসরাফিলের সেই চিন্তার উৎকারের বিকল্পতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেয় মানবে দিশা হারাইবে। মনে মনে একটা দিশা বাকি থাকবে, এই জন্যই প্রথমবারের পুঁতে দুইটি অবস্থা লিখেছেন, একটা হলো পাজা আর একটা হলো চা, একটা হলো বেহুশ হবে আর একটা হলো মারা যাইবে। মনে মনে একটা দিশা বাকি থাকবে, বুঝলাম আমার ঘরের মধ্যে শান্তি নাই, বুঝলাম আমার বাড়ির মধ্যে শান্তি নাই, আমার দোকানের মধ্যে শান্তি নাই। আল্লাহ আসল তাও বলেছেন মানুষ তখন ডাকাডাকি করবে আর বলবে চলো রে চলো, এবার যা যে মাঠে যায় আর বাড়িতে দিশা নাই আর ঘরের ভিতরে
ঘুমাইল দিশা নাই, আর বসল দিশা নাই, আর আমার কোথাও শান্তি পাওয়া যায় না রে। মানুষ দৌড়ে যাইব তার স্বামীর কাছে, দেখবো আমি যেমন বেদিশা, আমার জামাই বাবু আরো বেদিশাল। যাইব মানুষ সন্তানের কাছে, দেখবো আমি যেমন বেদিশা, আমার সন্তান আরো বেদিশা। মানুষ সবাই ছেলে যাইব তার মাতা পিতার কাছে, দেখবো আমি যেমন বেদিশা, আমার মাতা পিতা আরো বেদিশা। আল্লাহ বলেন সেই দিন সেই সিঙ্গার ফুৎকারের বিকটতার কারণে মানবের অবস্থা পিছে হারা তাকিনে মানবে পিসা হারাইবে। তখন আল্লাহ রাসূল বলেন ডাকা ডাকি করবে আর বলবে চলো চলো আর বাড়ির মধ্যে দিশা নাই, আর ঘরের ভিতরে ঘুমাইলেও দিশা নাই, আর বসলেও দিশা নাই, চলো চলো জাতির মাঠে যাইয়া দেখি দিশা নিয়ে পাওয়া যায়। চাকরি চাকরি মানুষ চারদিন মাঠে যাইব, যাওয়ার পরে দেখতে পাইব। এখন আমাদেরকে দেখলে কবুতর বলেন, সিল বলেন, কাক বলেন, কিতা বয়েতে উড়িয়া যায় ঠিক না দেখি, কিন্তু বিকট আওয়াজের বাড়িতে এই সমস্ত পাখিগুলো অন্যান্য প্রাণীগুলো এদের জঙ্গল থেকে সুরাজ থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইবে। অন্যান্য যে সমস্ত প্রাণী আছে মানুষের চতুর্দিকে অর্থাৎ উপরের দিকে মাথার উপরের মধ্যে সারিবদ্ধ হয়ে বসা থাকবে। এই অবস্থায় দেখতে পাইব মানুষ মাঠের মাটির মধ্যে তার ওই বিপদ থেকেও বেদিশার থেকেও মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে ধারণ করেছে। সেই বিপদ আল্লাহ সূরায়ে জিলজালে আলোচনা করেছেন। একবার সুরে সুরে সবাই কোন সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহাম ওয়া আখরাজাতিল আরযু আযফালাহাম ওয়া ক্বালাল ইনসানু মালাহাম ইয়াউমা ইযিন তুহাদ্দিথু আখবারাহাম মাঠের মাটির মধ্যে বড় বড় ফাটল দেওয়া হয়েছে। এমন ফাটল দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কোনদিন হয় নাই। জমির নিচের সম্পদ সব উপরে উঠাইতেছে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কোনদিন জমির সম্পদ সব উপরে উঠাই নাই। তখন মানুষ জমির মাটির সঙ্গে কথা বলিবেন, বাপালাল ইনসান মালাহা, দোকান সরলাম, বিল্ডিং সারলাম, তোমার মধ্যে আসলাম, তুমি কেন এত কম্পমান, তুমি কেন যেতে যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন সব উপরে উঠাইতেছ। এমত অবস্থায় জমির মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিবে কিন্তু ভাল কি কথা বলিবে? আল্লাহ এই সুরাতেই বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিথু আখবারাহাম বি আন্না রাব্বাকা আওহালাহাম। এ দালিম, তোর কি ভয় লাগে না রে দালিম, তোর কি লজ্জা লাগে না রে দালিম, আমি মাটির সঙ্গে তুই কথা বলতেছ, সৌদির মাতা আর মাটি আরবিতে কথা বলিবেন, বাংলার মাটি বাংলাতে কথা বলিবে, লন্ডনের মাটি ইংরেজিতে কথা বলিবে, দালিম তোর কি ভয় লাগে না রে দালিম, তোর কি লজ্জা লাগে না, আমি মাটির মধ্যে তুই দাঁড়িয়ে কোন গুণা করেছিলে, আমি মাটির মধ্যে হাঁটিয়া তুই কোন গুণা করেছিলে, আমি মাটির মধ্যে বসিয়া তুই কোন গুণা করেছিলে, তোর কি শরণ নাই, আমি গুনার কারণে মাটি আর বরদাস্ত করতে পারি নাই, পাতিয়া খান খাও। আল্লাহ বলবেন, আজরাইল তুমি তোমার অভিযান চালাও, কিছুক্ষণের ভিতরে আজরাইলের অভিযান চালাইবে মানুষের উপরের যে সমস্ত পানি কাক কবুতর এই সমস্ত পানি যান বাহির করবে, এর কিছুক্ষণ পরে মানুষের চতুর্দিকে যে সমস্ত পানি আছে এই সমস্ত পানি যান বাহির করবে, এর কিছুক্ষণ পরে মানুষের যান বাহির করবে, একজন মানুষও থাকবে না, শুধু থাকবে ফিরিস্তার দল, মালাইকার দল। আজরাইল আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করবে, আমার মনি আমার আল্লাহ আমারে যেই দায়িত্ব দিয়েছিলেন আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত, আর তো কোনো জাতি নাই শুধুমাত্র ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন,
তোমার প্রতি নির্দেশ হলো তোমরা বড় চাইজন ফিরিস্তা ইসরাফিল মিকাইল জিব্রাইল আজরাইল সারা বাকি সমস্ত ফিরিস্তাদের দান বাহির করে আনো। কিছুক্ষণের ভিতরে আজরাইলে এই চাইজন ফিরিস্তাকে দেখে রেখে সমস্ত ফিরিস্তাদের দান বাহির করে নিয়ে আইব। এরপরে আল্লাহর দরবারে হাজিরা দিবে, হে আমার আল্লাহ, হে আমার মওলা, আমরা বড় চাইজন ফিরিস্তা তারা আর কিছু হতে কোনো জাতি নাই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ হলো আজরাইলে তুমি আজরাইল তারা বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল মিকাইল জিব্রাইলের দানটাকে বাহির করে আনো। কিছুক্ষণের ভিতরে আজরাইলে তিনজন ফিরিস্তা দান বাহির করিয়া আল্লাহ দরবারে হাজিরা পেশ করবে। তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কোন জাতি নাই। আল্লাহ বলবেন, আজরাইলে তুমি সবার জন্য মালাকুল মউত দিলে, এখন তোমার জন্য কে মালাকুল মউত আজরাইল হইবে জানানি। আমি একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। একথা বলতে বলতেই আল্লাহ আজরাইলকে আদেশ করবেন, হে মালাকুল মউত আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হইয়া যাইবে। মৌতের ডাইরেক্টর পর্যন্ত শেষ, আর কেউ বাকি আসেন নাই। এখন আসুন, পানি কি হবে? আকাশের পানি, জমিনের পানি, পাতালের পানি, পুকুরের পানি, এক কথায় সমস্ত নদী সাগরের পানি কি হবে? 30 নম্বর পারা সূরা ইনফিতারেরই এক আয়াতে আল্লাহ আলোচনা করেন, ইযা সামাউ ফাতারান وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت বিহারের শব্দের অর্থ হলো সাগর, উজ্জিরাত শব্দের অর্থ হলো উতলানো। আল্লাহ বলেন, নদিয়া সাগরের মধ্যে উতলানো শুরু করিয়া দিবে। এই ইনফেতারের এই কয়েকখানা আয়াতে ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেন, এ আমার মন শুধু উতলাইবেই যে তাই নয়, এ আমার মন উতলাইতে উতলাইতে আকাশের পানি জমিনে আসিয়া যাইব, পাতালের পানি উপরে উঠিয়া যাইব, পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি সাগরে যাইব, সাগরের পানি খালায় যাইব, খালার পানি নদীতে যাইব। এ আমার মন সেদিন নদিয়া সাগরের মাঝখানে কোনো ভাগ থাকবে না, মিঠা পানি আর লবণ পানি একত্রিত হইয়া যাইব। আল্লাহ রাসূল বলেন, এখানে শেষ নয় রে, সমস্ত পানিগুলি উত্তাইতে উত্তাইতে আগুনে পরিণত হইয়া যাইব। আল্লাহ রাসূল বলেন, এখানে শেষ নয় রে, সমস্ত পানি দিয়া আগুন হইবে। এই আগুন দিয়া আল্লাহ হাজরের মাঠে চোখে দিকে পালন দারি দান করিবে। কোন দামি বাইকে দেওয়া সম্ভব হইবে না। এখন আসুন, বিশাল বিশাল কাটা জমিনের কি হবে আমরা সিরিয়াল করে কয়েকটা কথা শুনি। ইলা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্পন শুরু হইবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের বাড়ি সম্পদ সব উপরে উঠাইতে তাকিবে। এমন অবস্থায় সাতটা জমিন শেষ হইয়া যাইবে, পাহাড়ের কি হইবে? সারা কোরআনে আল্লাহ সরাইয়া সিতায় আলোচনা করেছেন। সিরিয়াল করে কয়েকটা কথা শুনি, এমন বিকট আওয়াজ বেজে উঠবে, এই বিকটতার কারণে বিশাল বিশাল পাহাড়ের কি হবে আল্লাহ বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। সিরিয়াল করে কয়েকটা কথা শুনি, আল্লাহ সুরায় সুরের এক আয়াতে বলেন, ইয়াউমা তামুরু সামাউ মাউরান ওয়া তাসীরু জিবালু সাইরান, আমার ইসরাফিলের সিঙ্গার পূর্বিকটতার কারণে সমস্ত পাহাড়গুলি তরতর করে কম্পমান হইবে। সত্য মাটির পাহাড় পাহাড় দেখায় টিকে থাকতে পারবে না রে, তরতরে করে অবাধ দীর্ঘদূপে চলা শুরু করিয়া দিবে। এরপরে কি হইবে? 29 নম্বর পারা সূরায়ে মুরসালাতে বলেন, এক কত বানাইয়া বলতেছি না, আল্লাহ বলেন, মুসিবত কি মায়না বোনা, অর্থাৎ প্রথমে চলবে এরপরে পাহাড় চলবে না রে, দৌড়া শুরু করিয়া দিবে। এরপরে কেমন অবস্থা হইবে? আল্লাহ বলেন, প্রথমে চলবে এরপরে দৌড়বে, দৌড়নের গতি কি রকমের হইবে? আল্লাহ সূরা নমলের
অষ্টআশি নম্বর আয়াতে বলেছেন পাহাড় প্রথমে চলবে, এরপরে দৌড়বে, এরপরে দৌড়নের গতি সাহায্যের গতি নয় হইব, এরপরে বিশাল বিশাল পাহাড় গুলি আল্লাহ বলেন ডেঙ্গে পরে যাইবে, ডেঙ্গে পরে কত বড় টুকরো হবে। আজকে সুরা পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন কোন শুভাবন্দ আল্লাহ পাঁচ নম্বর আয়াতে বলেন কথা কোন জীবাল কাল নীল মাংসু আল্লাহ বলেন ইনমান কুচে নেই হইব। ইনমান কুচ বলতে তুমি যখন তোমার প্রিয়জনের জন্য বালিশ তৈরি করো, জাগিন তৈরি করো, ওই তুলা দিয়া তুলাকে বাতাসের মধ্যে রাখলে যেইভাবে উড়িয়া যায়, বিশাল বিশাল সাতটা জমিনের পাহাড় গুলো তুমি তো তুলা নেওড়া শুরু করিবে। এখানেই শেষ না, সূরায়ে ওয়াকিয়ার আয়াতে আল্লাহ বলেন অবস্থাতিল জিবালু বাসসাম তাকানাত হাবা এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন এরপরে অর্থাৎ বাচ্চা কোনার মতন হইয়া যাইব, এরপরে কি অবস্থা হবে। আল্লাহ তিরিশ নম্বর পারা সুরায় না বার বিশ নম্বর আয়াতে বলেন এরপরে বিশাল বিশাল পাহাড় গুলি বাস্তা কোনার মতন হইয়া যাইব, এরপরে আল্লাহ বলেন পাহাড় গুলি সারাবা হইয়া যাইবে, পাহাড় শেষ হয়ে যাইবে। তখন সাতটা আকাশের কি হবে আমরা সংক্ষেপে শুনি। আকাশ প্রথমে তর তর করে কম্পমান হইবে, আকাশ কতটা আর একা একের ব্যাখ্যাতে পাওয়া যায় এই আকাশকে কি দ্বারা সৃষ্টি করেছেন। আলাম তারাও কাই কাহালা কাল্লাহ তাব আসামাওয়া তিন সিবাকান ওয়াজা আলাল কামারা ফিহিন্না নুরা ওয়াজা আলাস শামসা সিরাজা। এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইনের হাসিওয়ালায় লিখেছেন বিশাল বিশাল আকাশকে আল্লাহ কোন আকাশকে স্বর্ণ দ্বারা, কোন আকাশকে রূপা দ্বারা, কোন আকাশকে আকিক পাথর দ্বারা সৃষ্টি করেছেন। সেই সিংহার পূর্বিকতার কারণে আকাশ প্রথমে তর তর করে কম্পমান হইব, এরপরে কি হইবে আল্লাহ বলেন আর চূড়ার মধ্যে বলেন টাকা বুস্তামাওয়াতে মানিনু আকাশ পাতলের উপক্রম হইব, এরপরে বলেন ইদাস্তামা সমস্ত কিছু পানা পানা হইবে, আকাশ হইবে পানা, জমিন হইবে পানা, চন্দ্র সূর্য হইবে পানা, সমস্ত কিছুই হইবে পান পান, সব কিছু শেষ হয়ে যাইবে, কোনো কিছুই থাকবে না। আকাশ শেষ, জমিন শেষ, মানুষ শেষ, সমস্ত পর্বতমালা শেষ, পানিও শেষ, সুতরাং কোনো কিছুই থাকবে না। এরপর আটটা জিনিস বাকি থাকবে, কয়টা জিনিস?
আটটা জিনিস থাকবে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম বেহেস দুইজক ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, এইগুলা সারা বাকি সব শেষ হয়ে যাইবে। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন, হে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসরাফিলকে আবার নতুন করে সৃষ্টি করবেন, জমিনও আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন, আকাশও আল্লাহ জমিন করে সৃষ্টি করবেন। প্রথমবারের পুর আলোচনা করলাম আমরা ছয় নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াতে যাইতাম, ঠিক না বেটি? যদি কোন সময় পাওয়া যায় সূরা কারিয়া ছয় নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াতের পরে কি অবস্থা হবে দ্বিতীয়বারের প্রতি আলোচনা করবো। যাই আলোচনা শুনলাম, কেয়ামতের বিভিষ্কার আলোচনার উদ্দেশ্য হইল ভয় পাওয়া। আমরা যদি এরপরও ভয় না লাগে অন্তরের মধ্যে, কোনো কিছুই করার নাই, আল্লাহ যাই শুনেছি এই আলোচনা শুনিয়া বুঝিয়া সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন।